আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। অবশেষে তেলের দাম বাড়লো প্রায় দ্বিগুণ, রাতেই কার্যকর হতে যাচ্ছে। তো চলুন আমরা বিস্তারিত সংবাদ জেনে নেই। তেলের দাম কোন তেল কত দাম বাড়লো আজকে রাত থেকে যে কার্যকর হতে যাচ্ছে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। আজ শুক্রবার রাত 12টা থেকে এটি কার্যকর হচ্ছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেল 80 টাকা থেকে 34 টাকা বেড়ে 114 টাকা করা হয়েছে। বন্ধুরা বুঝতে পারতেছেন, লিটার প্রতি 34 টাকা, যা বর্তমান বাংলাদেশের যে জ্বালানি তেল যখনই বাড়ুক সেটার পরিমাণ রেকর্ড হতে যাচ্ছে চলেছে আজকে রাত থেকে। যা লিটার প্রতি 34 টাকা বেড়ে 114 টাকা, কেরোসিন 34 টাকা বেড়ে 114 টাকা, অকটেন 46 টাকা বেড়ে 135 টাকা এবং পেট্রোল 44 টাকা বাড়িয়ে 130 টাকা করা হয়েছে। তো বন্ধুরা আজকে রাত 12টা থেকে এটি কার্যকর হতে চলেছে। শুক্রবার রাত 10টায় বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলামউদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সর্বশেষ 2021 সালের 4 নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়, আর তারপরে এই আবার যে দাম বাড়ানোর পরে সেই সময় দুই জ্বালানির দাম প্রতি লিটার 65 টাকা থেকে 15 টাকা বাড়িয়ে 80 টাকা করা হয়। 8 মাসের ব্যবধানে আবারও বাড়ানো হলো সেই তেলের দাম, আর সেটি বাড়ানো হয়েছে প্রায় যে আপনাদের বলেছি 34 টাকা করে বাড়ানো হয়েছে, যা প্রায় দ্বিগুণের উপরে বাড়ানো হয়েছে। 15 টাকার জায়গায় এবার হয়েছে 34 টাকা, বাড়িয়ে 114 টাকা নির্ধারণ করেছে সরকার। এবং এই জ্বালানির দাম 65 টাকা থেকে 15 টাকা বাড়িয়ে 80 টাকা করা হয়েছিল গত যে নভেম্বর মাসে বাড়ানো হয়েছিল, কিন্তু এবার সরকার সেখানে 34 টাকা বাড়িয়ে 114 টাকা করে লিটার প্রতি করলো। তো বন্ধুরা এই ছিল সর্বশেষ সংবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।